হয়, মিয়া শ্রমিক নহলে উজনি অসমত ইটা ভাটা সমূহত কাম নহব নেকি? নহব নেকি? ৩৭ নং রাষ্ট্রীয় ঘাইপথটো চাৰিলেনযুক্ত পথলৈ উন্নীতকরণের কাম? এই প্রশ্নটুক লৈ বিগত কিছুদিনের পর বিতর্ক হয়ে আছে। আনকি বহু সংখ্যক জাতীয় দল সংগঠনে মিয়া শ্রমিকক উজনি অসমলৈ অনার ক্ষেত্রত আসলে বাধা প্রদান করা পরিলক্ষিত হয়েছিল আর কেতিয়াও আহিবলৈ দিয়া নহব বলেও হুঙ্কার দিছিলে একাংশ সংগঠনে। কিন্তু এতিয়া বহুতেই প্রশ্ন করেছে কত গল সেই হুঙ্কার? বহু সংখ্যক ইটাভাটালৈ মিয়া শ্রমিক আহি থকা বলে জানিব পাৰিছো আৰু ইয়া স্পষ্ট হৈ পৰিছে। কিন্তু ইয়াৰ পিছতো কিয় নীৰৱ হৈ আছে সংগঠন সমূহ যিবিলাকে হুঙ্কার দিছিলে, এই প্রশ্ন উত্থাপন কৰিছে। কিন্তু প্রকৃততে মিয়া শ্রমিক নহলে সঁচাকৈ কাম নহব নেকি, সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। কারণ মই বর্তমান উপস্থিত আছো এটা ডিমৌ এটা ইটাভাটাত আছো, যিটো ইটাভাটাত ইয়াৰ যিগৰাকী কর্তৃপক্ষ আছে, মালিক আছে, তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। মই বর্তমান দেখুৱাইছো ইয়াত কাম কৰি আছে ইটাভাটাত, কিন্তু এই ইটাভাটাত বর্তমান যিসকলে কাম কৰি আছে তেওঁলোক চাহ জনগোষ্ঠীয় লোক। এয়া যিয়ে নহওক, মই পোনে পোনে জানিব বিচাৰিম মিয়া শ্রমিক এইকেইদিন ঠায়ে ঠায়ে আহিব অহা বুলি আমি জানিব পাৰিছো সকলিয়ালৈ, ক'ৰপৰা কেনেকে আহিছে? বৰপেটা আহি পোৱা আহিছে বুলি শুনিছো, বৰপেটা কলগাছিয়াৰ পৰা। মই এতিয়ালৈকে শ্রমিক আনিব পৰা নাই, শ্রমিকৰ অভাৱ হৈ আছে মোৰ এতিয়ালৈকে। যিসকল মিয়া শ্রমিক নাহিলে কি ধৰণৰ আপোনালোকৰ সমস্যাত পৰিব? মিয়া শ্রমিক নাহিলে প্ৰডাকশ্যনত সমস্যা আহিব, কারণ আমার লোকেল লেবার সকলে সব কাম করে, ইটার বাকি কাম এমনকে করে, কিন্তু প্রোডাকশন তো এমনকে করিব নয়। কিন্তু কাম কেঁচা ইটা প্রোডাকশন, কেঁচা ইটার প্রোডাকশনের ক্ষেত্রে মিয়া শ্রমিকের দরকার। আপনার ইটা ভাটার নাম কি? ওকে ব্রিকফিল। আপনার নাম তো? রবীন্দ্র সিং। রবীন্দ্র সিং, তেওঁলোকে আসলে ইয়ার শ্রমিকে কিয় করিব নয়? হেতু কাম আমার ইয়ার শ্রমিকে করে, শ্রমিকের অভাব হয়ে যাব না, আমার ইয়ার শ্রমিকে করে, তেমনকেও যথেষ্ট কাম করে। বাকি ভাটার তো এটা দিকর কথা নয়, কেবাটাও দিকত কাম হয়, লোডিং আছে, আনলোডিং আছে, ড্রাইভার যুগালি এইবিলাক তো সব আমার লোকেল লেভেল। কিন্তু যেটো কেঁচা ইটা প্রোডাকশন, কেঁচা ইটা প্রোডাকশন তো আমার লোকেল শ্রমিকে করবই নিবিচারে আসলে, তেওঁলোকে করবই নিবিচারে। সেটো কামটো কি হয় না? সেটো অলপ কামটো কষ্ট হয়, ঠান্ডা দিন থাকে, রাতিপুৱা ৪টা বজাৰ পৰা কৰিবলগীয়া হয়, সেইকাৰণে আমাৰ লোকে কিমান সময়লৈকে কৰিবলগীয়া? ৰাতি ৮টা ৯টা বাজে, কাৰণ এইটো কণ্টেক্ট বেচিছ হয়, তেওঁলোকে যিমান কৰিব সিমানে পইচা পাব, সেইকাৰণে তেওঁলোকে ৰাতিপুৱা ৪টাৰ পৰা ৰাতি ৮টা ৯টালৈকে কৰে। সেই কামটো আমাৰ লোকেল শ্ৰমিকে আচলতে কৰিবই নিবিচাৰে, দুই এজনে কৰে, নকৰে বুলিও নহয়, একেবাৰে নহয় বুলি নহয়। এতিয়া যদি মিয়া শ্রমিক এবার আহিবলৈ দিয়া নহয় বা নাহে, এতিয়া কিমান ক্ষতি হব? না, মিয়া শ্রমিক নাহিলে তো কামেই বন্ধ হয়ে যাব, মেইনলি তো কেঁচা ইটা প্রোডাকশনটো, কেঁচা ইটা প্রোডাকশনের পিছতহে ভাটার বাকি কাম। তো কেঁচা ইটা যদি প্রোডাকশন হয়, এতিয়া এতিয়া কত কত আহিছে বলি শুনিছে আপনি? দিনটো বড়লৈ তো নয়, মই মানে সকলিয়া দুটা বাস আহিলে বলে শুনিলো, মই এতিয়া খবর কৰিবলৈ যোৱা নাই। আমার জিন্টু ফুকনের তাত আহিছে বলে শুনিছো। কোথায় আহিছে? বৰপেটার কলগাছিয়া। এতিয়া বহুতে কৈ আছে যে অসমীয়া খিলঞ্জীয়াৰ অস্তিত্বৰ কথা কোৱা হৈছে, যে খিলঞ্জীয়াৰ প্ৰভুত্ব ৰক্ষাৰ স্বাৰ্থত আৰু মিয়া সকলে যি দম্ভালি মাৰি আছে শ্রমিকসকলে, তেওঁলোকৰ দম্ভালি উফৰাবলৈ আচলতে মিয়া শ্রমিক অহাটো বন্ধ কৰাটো জৰুৰী বুলি বিভিন্ন জাতীয় খিলঞ্জীয়া লোকেই কৈ আছে। গতিকে এই ক্ষেত্ৰত যদিহে শ্রমিকসকল মিয়া শ্রমিকসকল আনি থাকে, তেনেহলে সেই আচলতে কি অসমীয়াৰ যি থলুৱা প্ৰভুত্বৰ কথা কৈ থকা হৈছে, সেই ক্ষেত্ৰত প্ৰভাৱ নপৰিবনে? নহয়, ইয়াত মেইন কথা হল, যদি খিলঞ্জীয়া আমার বাগানের লেবারে কামটো করিব বিচাৰে, তেতিয়াহলে তো আমার কারণেও ভাল, আমার কারণেও ভাল, যদি লোকেল লেবারে করিব বিচাৰে। কিন্তু এই কেঁচা ইটা প্রোডাকশনের কামটো লোকেল লেবারে একেবারে করবই নিবিচারে, তেমনি সাইডটো সেইটো হাতেই নিদিয়ে, নকরেই, সেইটো কারণে সেইটো সাইডের কারণে
মিয়া লেবার আনবলগিয়া হয়। আগতে বিহারী লেবার আহিছিলে, এতিয়া তো আজিকালি বিহারী লেবারও নাই, এডভান্স দিলে পলাই যায়। এডভান্স লব, দিল্লী পলাই যাব, পাঞ্জাব পলাই যাব, বিহারী লেবারও তো বহুত রাস্তা আছে। সেইটো কারণে আমি বিহারী লেবার এরার পিছত আর মিয়া লেবারেই থাকিলে আর এই কামত। আপনার নামটো পৰা উপাধিটো পৰা জানিব পাৰিছো আপনি খিলঞ্জীয়া নহয়, হ্যাঁ লুকুয়াই বা বললগিয়া কথা নহয়। গতি এই ক্ষেত্রে আপনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তো নথকাটাই স্বাভাবিক। না না, দায়বদ্ধতা কিয় নাই, ভারতীয় হিসাবে তো আছে দায়বদ্ধতা। মানে এজন ভারতীয় খিলঞ্জীয়া যদি আপনাদের নকয়, কিন্তু মানে ভারতীয় জন্ম লো, মিডিয়ামত পড়িছো। হ্যাঁ, এটা মূল কথা তো হল আপনার ইয়াত এতিয়া অনার ব্যবস্থা করব না যদি আহে তেতিয়া হলে অনার ব্যবস্থা করিম। এতিয়া তো আমসুয়ে রখাই থাকছিল, আহিব দিয়া নাছিলে। ইয়াত আর বেলেগ সংগঠনের পর কিনা বাধা পাইছে? নাই নাই নাই, বেলেগ সংগঠন বা ইয়ার থলুয়া জাতীয় সংগঠন বা কিনা বাধা পাইছে নাকি মিয়া শ্রমিক অনা? এই তো কমিটির সকলে কব পারিব, আমি তো কমিটির এতিয়ালকে বাধা পোৱা নাই। কমিটির দিশা নির্দেশ, কমিটিয়ে যেটো আমাক কই আছে, আমার বিগফিল্ড কমিটি, আমি হেতু মতে করিছো। মানে কমিটিয়ে কি কৈছে তেনেকে তো আর সংগঠন সকলে যে কন্টাক্ট করব আছে কমিটিক করেছে, আমাক তো ডাইরেক্টলি কোনো কোয়া নাই। কমিটি আপনার কমিটিত নাই নাকি? আপনি কমিটিত আছো, আমি এজ এ মেম্বার আমি তো আছো এই কমিটিত। জানাইছে নাকি? হ্যাঁ, যেনেকে জানাইছে এতিয়া লেবার আনিবলে জনালে আমিও আরম্ভ করিম লেবার আনিবলে। এতিয়ালৈকে তো আমি আনিবলে আরম্ভ করা নাই, কিন্তু তার মজতে দুগাড়ি আনিছে, কালি প্রথম আনিছে। হয় ইয়া মই ইটা ভাটার এটো পরিবেশ মই দেখালো যে এই ধরনের পরিবেশ চলি আছে। এতিয়ালৈকে যায় ইয়ার জাতীয় সংগঠন আছে তেওঁলোকে কোনো ধরনের এই মুহূর্তলৈকে বাধা প্রদান করা নাই। মিয়া শ্রমিক আহিছে একাংশ ইটা ভাটালে, সেয়াও স্পষ্ট হৈছে। কিন্তু যদিহে মিয়া শ্রমিক নাহে তেনেহলে তেওঁলোকৰ যথেষ্ট লোকসান হব, বা ইয়ার খিলঞ্জীয়া যে শ্রমিক আছে তেওঁলোকে কিছুমান কাম করিব নোৱাৰে বুলিও স্পষ্ট কৰিছে। অনাগত সময়ত লক্ষণীয় হব আসলতে মিয়া শ্রমিক নহলেই নহব নেকি, বা অনা মিয়া শ্রমিক নহলে কেনে ধরনের চলিব ইটা ভাটাসমূহ, সেয়া অনাগত সময়ত লক্ষণীয় হব। কিন্তু এই মুহূর্তত বহুতেই উঠা দাবি তুলিছে যে মিয়া শ্রমিক আনিব নালাগে, আর ইটা নহলেও অসমীয়া জিয়াই থাকিব, পরবর্তী পর্যায়ত বেলেগ উপায় উদ্ভাবন করিব। কিন্তু এই মুহূর্তত এই প্রসঙ্গটো বহুতে দাবি করেছে যে মিয়া শ্রমিক আনিব নালাগে, কারণ তারে কিছুমান সংখ্যালঘু সম্প্রদায়ের কিছুমান সংগঠনেও ইয়ালৈ মিয়া শ্রমিক আহিব নালাগে বলে দাবি তুলিছে। আনকি বাসও ঠায় ঠায় রখাই দিয়া পরিলক্ষিত হয়েছে। এই বিষয়টি অনাগত সময় কোন দিকে গতি করিব সেয়া লক্ষণীয় হব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।